এই মুহূর্তে সরাসরি চলে আসবো একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হওয়ার আগে থেকেই আমরা দেখেছি সেখানে কিভাবে দর্শনার্থীরা ভিড় করে এসেছেন একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে। আজকের ছবিটা কিরকম? দেখো, একডালিয়া এভারগ্রিন কলকাতার বড় যে পুজো ডেস্টিনেশন থাকে, যারা পুজো দেখেন তাদের মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন। এখানে অবশ্য সাবেকিয়ানার পুজো হয়, অর্থাৎ প্রতিমা সাবেকিয়ানার দোতক, এবং পাশাপাশি এখানকার যে মণ্ডপ দেখতে পাচ্ছ ইতিমধ্যেই হয়তো সকলে জানা হয়ে গেছে, দক্ষিণ ভারতের এক শিব মন্দিরের আদলে তৈরি। কিন্তু একডালিয়া এভারগ্রিনের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে ভিড়, ঠিক থেকে ভিড়। আজকে অষ্টমীর সন্ধে আসছে, সেই সময় ক্যামেরা পার্সন উজ্জ্বলকে বলবো সেই ছবিটা দেখাতে। মণ্ডপের ভেতরে ঢোকা নিষিদ্ধ, কিন্তু তার বাইরে মানুষ কিন্তু প্রচুর জড়ো হচ্ছেন। অবশ্যই তুমি জানো যে আমাদের বাঙালিদের অষ্টমীর পুজো দেখার দিনই হচ্ছে আইডিয়াল দিন, সকালবেলা অঞ্জলি দিয়ে পাঞ্জাবি বা শাড়ি পরে সেলফি তোলা, পুজো দেখা, পেট পুজো সব কিছু মিলিয়ে। আর একটা কারণ হচ্ছে আজ রাত থেকেই কাউন্টডাউন শুরু হয়ে যায় উৎসব শেষে। অবশ্যই আজকে যত রাত বাড়বে ভিড় বাড়বে, এটাই পুজোর একটা চিরন্তন ট্র্যাডিশন। তবুও করোনা আছে, সেখানে সতর্ক বার্তা আছে চিকিৎসকদের, পুলিশের দীর্ঘ অ্যানাউন্সমেন্ট আছে, মাস্ক পরে আসতে হবে প্রত্যেককে বলছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এবং পাশাপাশি মাস্ক যাদের নেই তাদের মাস্ক দিয়ে দেওয়া হচ্ছে, এবং দূরত্ব বজায় রেখে হাঁটতে বলা হচ্ছে। কিন্তু যে ভিড় আসছে সেখানে স্বাভাবিক নিরাপদ দূরত্ব বজায় রাখা মোটেই সম্ভবপর নয়, কিন্তু তার মধ্যেও এই করোনা দুঃখ অশান্তি হাতছানি সব কিছুর মধ্যেও কোথাও মানুষের আনন্দ উৎসব সেই তাগিদটাই যেন ফুটে উঠছে। গতবার কেউ বেরোতে পারেননি, অধিকাংশ মানুষ বেরোতে পারেননি, সেটাই যেন এত মানে সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষরা যেন সেই আজকের দিনটা সেটা পূরণ করে নিতে চাইছেন। যে গড়িয়াহাটের দিকে আমরা ছবি দেখছি, সেই গড়িয়াহাট থেকে মানুষ একে একে আসছেন, এবং এই মানুষের আশাটাকে নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মধ্যে তাদের থামানো হচ্ছে, কিন্তু একসঙ্গে এত মানুষ যাতে মণ্ডপে ঢুকে না পড়েন। কিন্তু তা সত্ত্বেও যে ছবি আমরা দেখছি তাতে একদম পুরনো দিনের, গত বছরের আগে, অর্থাৎ অন্যান্য দিনের মতো অষ্টমীর বিকেলেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীভূমির ছবি। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।